if you are not watch these videos please go to description box or click the i button link is given so let's start today's lecture আজ আমরা আইসোমেট্রিক ভিউয়ের ন নম্বর লেকচার স্টার্ট করছি আজকের টপিক হলো আইসোমেট্রিক ভিউ অফ এ কোন প্রবলেমটা আমাদের কী আছে দেখে নিই বেস্ট ডায়ামিটার অফ কোন থার্টি মিলিমিটার অ্যান্ড হাইট ইজ সিক্সটি মিলিমিটার ওকে অ্যান্ড অলসো দেয়ার আর টু কেসেস কেস ওয়ান ইজ দ্য কোন ইজ রেস্টিং অন বেস অ্যান্ড কেস টু ইস দ্য কোণ ইস রেস্টিং অন অ্যাপেক্স চলো এবার তার আগে দেখে নিই কোন কি রকম দেখতে হয় এটা হলো আমাদের কোন এটাকে বলা হয় অ্যাপেক্স আর এটা হলো আমাদের বেস আর কোণে সময় বেস কী হয় সার্কুলার কোণে এই যে দুটো এজ দেখতে পাচ্ছ কোণে এজ বলে না একে বলে জেনারেটর তো প্রথম যে কেসটা বলেছে রেস্টিং অন বেস তার মানে প্রথম কেসটা আমরা এই রকম শেপ ড্র করব এটা এক নম্বর কেস আর দু নম্বর বলছে রেস্টিং অন অ্যাপেক্স অ্যাপেক্স মানে কি এটা উল্টে যাবে মানে কি বেসটা উপরে হবে আর অ্যাপেক্সটা নিচে হবে মানে এই কেসটা হবে দু নম্বর কেস ওকে এই দুটো আমাদের ড্র করতে হবে বোঝা গেল তো এই দুটো শেপ ড্র করতে গেলে আমাদের আগে বেসটা ড্র করতে হবে এবার বেসটা হচ্ছে আমাদের থার্টি মিলিমিটার সার্কেল তো সেটা আগে ড্র করে নিই তো এটা হলো আমাদের সার্কেল যার ডায়ামিটার থার্টি মিলিমিটার এবার আমরা একটা স্কোয়ার ড্র করব সার্কেলের বাইরে তো আমাদের স্কোয়ারটা হলো এবিসিডি স্কোয়ার ওকে আমরা আইসোমেট্রিক ভিউয়ের অনেকগুলো তো প্রবলেম সলভ করলাম এটা ন নম্বর লেকচার মানে আটটা লেকচার কমপ্লিট করে ফেলেছি এবার তোমরা বলো এই যে বেসটা আমরা ড্র করব আমরা কোন প্লেনে ড্র করব বেস আমরা ড্র করবো এক্সেট প্লেনে ওকে তো আশা করি এক্সেট প্লেন কোনটা সেটা সবার মনে আছে যদি মনে না থাকে দেখো এটা হলো আমাদের এক্সেট প্লেন সেখানে জেড অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস থাকবে ওকে তাহলে এই যে প্লেনটা আমরা ড্র করে নিই তার মানে এইটা হলো আমাদের থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল এটা হলো আমাদের থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল এই অ্যাক্সিসটা জেড অ্যাক্সিস আর এটা হলো এক্স অ্যাক্সিস ওকে তো আমরা যদি এ পয়েন্টটা এই বেসের মধ্যে রাখি তাহলে এবিসিডি যে আমাদের স্কোয়ারটা আছে স্কোয়ারটা ডকরে নিই তো স্কোয়ারটা আমরা ড্র করে নিয়েছি এটা এ এটা বি এটা সি এটা ডি ওকে এবার আমরা এই যে সার্কেলটা এখানে ড্র করব এবার সার্কেলটা ড্র করতে গেলে কিছু নিয়ম জানতে হবে তোমরা যদি সার্কেলটা আইসোমেট্রিক ভিউ অফের সার্কেল কীভাবে করে তোমরা যদি না জানো তাহলে আমার লেকচার টু অফ আইসোমেট্রিক ভিউ যেটা আছে সেটা তোমরা গিয়ে দেখতে পারো প্লে থেকে দেখতে পারো বা আই বাটনে ক্লিক করেও দেখতে পারো তো আমরা কী করবো একটু প্রসেসটা তবু বলে দিই তোমাদের আমরা দুটো যে ডায়াগোনাল আছে ডায়াগোনাল দুটো প্রথমে জয়েন করব ওকে ডায়াগোনাল দুটো জয়েন করলাম ডায়াগোনাল দুটো জয়েন করার পর আমাদের যে শর্টার ডায়াগোনাল মানে এসি তো আমাদের শর্টার ডায়াগোনাল এই সি পয়েন্ট আর এ পয়েন্ট থেকে আমাদের উল্টো দিকে মানে বিপরীত বাহুর মিড পয়েন্টে একটা লাইন ড্র করতে হবে ঠিক আছে সি পয়েন্ট থেকে এডির মিড পয়েন্টে লাইন ড্র করতে হবে একইভাবে সি পয়েন্ট থেকে এব মিড পয়েন্টেও লাইন ড্র করতে হবে ওকে তাহলে শুরু করি দেখো দেখো সি পয়েন্ট থেকে এডির মিড পয়েন্টে লাইন ড্র করলাম আবার সি পয়েন্ট থেকে এবির মিড পয়েন্টে লাইন ড্র করলাম ওকে এই প্রসেসটা একইভাবে হবে এবার এ পয়েন্ট থেকে সি বিড় মিড পয়েন্টে লাইন ড্র করবো আবার এ পয়েন্ট থেকে সিডির মিড পয়েন্টে লাইন ড্র করবো ওকে এই যে দুটো ইন্টারসেকশন পয়েন্ট পেলাম এই দুটো ইন্টারসেকশন পয়েন্টকে সেন্টার করে আমরা সার্কেলটা ড করছি দেখো ওকে এবার এ পয়েন্টে বসাব বসিয়ে ওকে এ পয়েন্টে বসিয়ে এদিকটা করলাম এবার সি পয়েন্টে একইভাবে বসাবো বসিয়ে বাকিটা করবো তারপরে এটা আমার আইসোমেট্রিক ভিউ অফ সার্কেল মানে আমাদের ইলিপস হলো সার্কেল সবসময় আইসোমেট্রিক ভিউতে ইলিপস হয় সেটা আমরা জানি তোমরা এই যে কিভাবে করলাম এটা যদি বুঝতে না পারো ভিডিওটা পজ করেও দেখতে পারো বা আমার লেকচার টু অফ আইসোমেট্রিক ভিউ ওখানে গিয়েও দেখতে পারো ওকে তো এবার আমরা এই যে সার্কেলটা ডিপ করব না এখন রেখে দেবো এবার প্রথম কেস আমাদের রেস্টিং অন বেস মানে প্রথম সেপটা এটা আমরা বেসটা করে ফেললাম এবার হাইট আর সিক্সটি মিলিমিটার হাইটটা নিয়ে নেব মিড পয়েন্ট থেকে হাইটটা নেবো এটা সিক্সটি মিলিমিটার হলো এবার একটা নাইনটি ডিগ্রি লাইন ড্র করবো তার মানে এই পয়েন্টটা আমার হবে অ্যাপেক্স পয়েন্ট এবার খালি জাস্ট জয়েন্ট করে নেব তাহলে দেখো এটা সিক্সটি মিলিমিটার আমার বেসটা থার্টি মিলিমিটার আর এটা ও পয়েন্ট দিলাম অ্যাপেক্সটা ওকে এবার আমরা এই যে এই পোর্শানটা এই পোর্শানটা ডিপ করবো মানে এইটা দেখতে পাচ্ছি এদিকের পোর্শানটা দেখা যাচ্ছে না তার মানে এটা রটেড হবে ওকে এইটা খালি ডিপ করে নেব চলো করে নিই ওকে তার মানে আমাদের কেস ওয়ান কমপ্লিট এবার কেস টু করতে হবে কেস টু করতে গেলে একইভাবে আমরা করবো এক্সেট প্লেনটা ড্র করবো ড্র করার পর আমরা এই যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা নেবো ওকে এই পর্যন্ত কাজটা করতে হবে এটা করে নিই তো আমরা এক্সেট প্লেনটা ড করে নিচ্ছি এটা এক্স অ্যাক্সিস এটা হলো আমাদের জেড অ্যাক্সিস দুটো অ্যাঙ্গেলই থার্টি ডিগ্রি এবার কী করব বেসটা আমরা এ পয়েন্ট নেবো বেসে আমরা এ পয়েন্টটা নেবো নিয়ে স্কোয়ারটা ড করে নিই স্কোয়ারটা আমরা পেয়ে গেছি তো আমরা ডায়াগোনালগুলো জয়েন করি এবার দেখো কেস টু মানে এই কেসটা এই কেসটা যখন হবে তার মানে অ্যাপএক্স পয়েন্ট এখানে নেবো তার মানে এইটা হলো আমাদের অ্যাপ এক্স পয়েন্ট ও পয়েন্ট ওকে এই পয়েন্টটা এখানে এলো তো আমরা অ্যাপেক্সটা নিয়ে নিলাম ও এবার কি করতে হবে যেহেতু এটা উল্টো দিকে মানে কি অ্যাপেক্সটা নিচে বেসটা উপরে সেহেতু এই যে স্কোয়ারটা ড্র করেছি একবার স্কোয়ারটা আবার সিক্সটি মিলিমিটার দূরে মানে ওয়াই অ্যাক্সিসের দিকে সিক্সটি মিলিমিটার দূরে আমাদের বেসটা আবার ড্র করতে হবে আপার বেসটা কিভাবে ড্র করবো এই যে লোয়ার বেস বা বটম বেস যেটা ড্র করেছি মানে যে আমাদের এই যে স্কোয়ারটা আছে এবিসিডি স্কোয়ার এই স্কোয়ারের প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা সিক্সটি মিলিমিটার দূরত্বে একইভাবে আর একটা স্কোয়ার ড্র করবো ওকে চলো করতে থাকি তো এবার আমরা কি করছি দেখো সিক্সটি মিলিমিটার প্রত্যেকটা পয়েন্ট থেকে নিয়ে নিচ্ছি এই পয়েন্টটা আমার বেসের সেন্টার পয়েন্ট ওকে তাহলে জয়েন করি দেখো ওকে তো স্কোয়ারটা আমরা পেয়ে গেলাম এবার একইভাবে আমাদের এই লিফ্টটা ড করতে হবে এই লিফ্টটা ড করতে গেলে আমাদের ডায়াগোনাল দুটো জয়েন করতে হবে একটা ডায়াগোনাল জয়েন্ট হয়ে আছে অলরেডি আর একটা ডায়াগোনাল আমরা জয়েন্ট করে নিই করে নিলাম করার পর একবার যদি নামগুলো একবার দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এটা আমাদের এ বি সি ডি ছিল তেমন একইভাবে এটা হবে এ এটা বি এটা সি এটা ডি ওকে এবার আমাদের ইলিফটা ড করতে গেলে কি কাটছিলো ছটা ডায়াগোনাল থেকে বিপরীত বাহুর ওপর মিড পয়েন্টে লাইন ড্র করব ওকে তারপরে সি সি পয়েন্ট থেকে এডি মিড পয়েন্টে লাইন ড্র করবো আবার সি পয়েন্ট থেকে মিড পয়েন্টে লাইন ড্র করবো ওকে সি পয়েন্ট থেকে ড্র করলাম এবার একইভাবে এ পয়েন্ট থেকে সিডির উপর আর এ পয়েন্ট থেকে সিবির ওপর লাইনটা ড্র করব তো চলো আমরা ইন্টারসেকশন পয়েন্টগুলো পেয়ে গেলাম চলো ইলিপসটা এবার ড্র করি যেমনভাবে কেস ওয়ানে করলাম সে ঠিক একইভাবে এখানেও করবো ইলিফটা চলো মোটামুটি ইলিফটা আমরা ড্র করে নিলাম এবার আমরা জয়েন্ট করব ডার্ক লাইনে এটা আমাদের অ্যাপেক্স পয়েন্ট তারপর আমরা জয়েন্ট করি এখানে কিন্তু বেস্টটা পুরোটা ডিপ হবে কেননা পুরো বেসটাই আমরা দেখতে পাচ্ছি তার মানে ডিপ করে নিই তো আমরা বেস্টটা পেয়ে গেলাম তার মানে এটা আমাদের কেস টু ছিল কেস টু সলভ করে নিলাম আজকের ভিডিও এই পর্যন্তই তার মানে আজকে আমরা কি শিখলাম আইসোমেট্রিক ভিউ অফ এ কোন তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছ তোমরা এবার তোমাদের খাতায় প্র্যাকটিস করো নিশ্চয়ই করতে পারবে তো এই বলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিও অন্য কোনো টপিক নিয়ে ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিজি স্টাডি অ্যান্ড টু প্রেস দ্য বেল আইকন ফর সাচ নিউ ভিডিওস অ্যান্ড ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ভিডিও ওয়াজ হেল্পফুল টু ইউ সো প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস থ্যাংক ইউ